সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিনের বাজার দরে বিভিন্ন ফসলের বাজার দর সম্পর্কে আপডেট জানানো হয় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি অবস্থান করছি ধানের পাইকারি হাটে এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে ধানের পাইকারি বাজার দর কেমন আছে এবং গত সপ্তাহের বাজার দর কেমন ছিল পুরো ভিডিও জুড়ে আমি আসি আপনাদের সাথে ইয়ামিন পারভেজ আর আপনারা দেখছেন ডিবি ইউএন টিভি দর্শক বন্ধুরা আমরা ঈদের আগে যে সপ্তাহ ছিল ঈদের আগে দুই সপ্তাহ আগে আমরা ধানের বাজার দর শুনছিলাম তখন কিন্তু বাজারে নতুন ধান আমদানি ছিল না তখন কিন্তু আমরা পুরাতন ধানের বাজার দর শুনছিলাম সর্বনিম্ন আটশো থেকে শুরু করে সর্বোচ্চ এক পর্যন্ত পুরাতন ধানের বাজার দর্শন ছিলাম আর এখন বর্তমান ধানের সিজন বন্ধুরা এখন কিন্তু নতুন ধান বাজারে আমদানি শুরু হয়েছে পুরাতন ধান আর বাজারে আমদানি সেভাবে দেখা যাচ্ছে না তো দর্শক বন্ধুরা আজকে নতুন ধানের বাজার দর সম্পর্কে আমরা জানবো তার আগে একটি কথা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবেন আর যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন চলে যায় আজকের ধানের বাজার দর কত আছে সেটা জেনে নেওয়া যাক দর্শক বন্ধুরা আজকের নতুন ধান বলতে বাজারে যে সমস্ত নতুন ধান আমদানি হয়েছে উনত্রিশ ধান কিন্তু নয়শো থেকে নয়শো পর্যন্ত আর যেগুলো যে কাটারি ধান আছে সেটা কিন্তু এক পর্যন্ত এক হাজার আশি পর্যন্ত সর্বোচ্চ বাজার আর যে সমস্ত ধান আছে বলতে বিভিন্ন প্রকার ভেদে ধান আছে আটশো টাকা ধান আছে যেগুলো হাইব্রিড ধান আছে সেগুলো আটশো টাকা থেকে শুরু করে আটশো বিশ সাড়ে আটশো পর্যন্ত আছে আর জিরা ধানের আমদানি এই বাজারে নেই আমরা কিন্তু বেসিক ভাইদের সাথে কথা বলে জানতে পারছি জিরা ধান এই বাজারে নাই এই জন্য জিরা ধানের বাজারটা বলতে পারলাম না তবে আগামীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আপনারা যে গেলেন আজকের ধানের বাজার দরটা এই ছিল আজকের ভিডিও দা